আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আমরা যে কোনো ভাজি করতে গেলেই আসলে চিংড়ি মাছ খুঁজি। আসলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা হয় তরকারি এবং অনেক স্বাদ হয়। তবে যখন চিংড়ি মাছ না থাকবে কি আর করার। এই লাল শাকগুলো আমার ছয়তলার ভাড়াটিয়া ভাই আমাকে দিয়েছে, সে যে স্কুলে চাকরি করে সেখানে সে লাগিয়েছিল, তো হঠাৎ করে আজ আমাকে দিয়ে গেল, কি আর করবো। চিংড়ি মাছ নেই ঘরে, তা ভাজি করতে হবে। তো ভাজি করতে আসলে চিংড়ি মাছ ছাড়াই মজা হয়। তো আমি দেখাবো আজ, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে নিব। তো আমার শাকগুলো একদম সিদ্ধ হয়ে কমে এসেছে, আমি একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে মেরে পানি যতটুকু আছে ততটুকু একদম শুকিয়ে ফেলবো। তো পানি শুকিয়ে গিয়েছে, আমি এখন শাকটা বাটিতে তুলে নেব। তো বাটিতে তুলে নিলাম, কত সুন্দর দেখুন টকটকে লাল। তো চিংড়ি মাছ ছাড়া কীরকম ভাজি হয়েছে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এটা সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারাও এভাবে ভাজি করে খেয়ে দেখলে বুঝবেন আসলেই অনেক মজা ছিল। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।